মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিস। তো আর একটা ফ্রেশ ব্লগ দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা দুজনে রেডি হয়ে গেছি, সকাল সকাল আমরা রেডি হয়ে এবার যাব জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে। তো জগন্নাথ মন্দিরে এসে, মানে পুরীতে এসে জগন্নাথ দর্শন করবো না, সেটা তো হয় না। একদম সকালবেলা এখন খালি পেটে সবাই আছি, গিয়ে জগন্নাথকে দর্শন করব। দর্শন করার পর তারপর আমরা ভোগন বা খাওয়া দাওয়া কিছু করব। হ্যাঁ, তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। এই কুর্তিটা আমি পরেছি, আর একটা ছোট্ট মিনিমাল মেকআপ আর ছোট ইয়ারিং, আর ওর সাথে হচ্ছে যে একটা শার্ট পরেছে আর কি, হোয়াইট কালারের মধ্যে। তো এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে তারপর আগে আগে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তাড়াতাড়ি। এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন, এবার দাঁড়াও টোটো উঠে আবার কথা বলি। এই যে আমরা চারজনে এখন টোটোতে চেপে পড়েছি, টোটো করে আমরা মন্দিরের জন্য যাচ্ছি। এই যে আমরা টোটো থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি সিংহদুয়ারের উদ্দেশ্যে। আর এই রাস্তার দুপাশে প্রচুর দোকান বসেছে, এখানে কি কি আছে একটু বলে দাও। সবাই জানে, আর চলো এবার মন্দিরটা দেখাই। আর এখন তো তোমরা জানো মন্দিরের এদিকে মানে কাজ চলছে, আগের বছর যখন এসেছিলাম কনস্ট্রাকশন ওয়ার্ক চলছিল, পিছনের দিকটা করেই আমাদের নামিয়েছে। তো সামনে চলো দেখাচ্ছি। এদিকটা পুরো মার্কেট এরিয়া, আমরা যাচ্ছি এগিয়ে লাইনটা দেওয়ার জন্য। আর এদিকে পুরো লাইন পড়ে গেছে, বিশাল লাইন পড়েছে। সামনে দাঁড়িয়ে আছি, সবটাই জমা দিয়ে
লাঞ্চের জন্য কোথায় যাচ্ছি বলো? এখন দাদা বৌদি রেস্টুরেন্ট সম্ভবত যাচ্ছি, দেখি আগে ঢুকি তারপরে। তো এখন আমরা খেতে এসেছি, স্বর্গদ্বারের কাছাকাছি আছি আর কি, খাওয়া দাওয়া করবো, দেখাবো তোমাদের। রেস্টুরেন্টে পৌঁছে আবার দেখাচ্ছি। আমরা আমাদের টেবিল পেয়ে গেছি, এখন আমরা দাদা বৌদির রেস্টুরেন্ট এখানে লাঞ্চ করতে ঢুকছি। এই যে আমরা এখন দাদা বৌদির রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, বসে আছি, আর খাওয়া অর্ডার করা হয়নি। আমাদের থালি চলে এসছে, এখনো বাকি আছে কিছু জিনিস। থালিতে আছে ভাত, বেগুন ভাজা, পোস্ত বড়া, আলু ভাজা, চুচুড়ি আলু ভাজা, পাঁপড়, আর এদিকে আছে ডাল, আলু পোস্ত, এখানে একটা মিক্স ভেজ আছে, এটা হচ্ছে চাটনি। এখনও মাছ আসেনি, মাছটা আসবে এবার। এসে গেছে, এই যে আমাদের মাছ চলে এসছে, একটা জল নিয়েছি আর সাথে দিয়েছে রসগোল্লা, পান্তুয়ার কম্ব। কেমন লাগছে এখন পর্যন্ত? ভালো খাবার, ভালো খাবার তো, ভালো খাবার। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন মিষ্টি করবো। মিষ্টি করবো চলছে, চাটনি পাবো মিষ্টি। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, তোমরা কেউ যদি এখানে এসে থাকো তো আমরা এটা রেকমেন্ড করি, খুবই ভালো খাবার। এসে একবার ট্রাই করো। আগে যেখানে ছিল ভারত সেবাশ্রমের লাইব্রেরি যেটা আছে তার জাস্ট পাশেই। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি লাঞ্চ টাঞ্চ করার পরে, এবার একটুখানি রেস্ট নেব আর কি, রেস্ট নিয়ে আবার বিচের দিকে যাওয়ার ইচ্ছা আছে। আজকে স্নান করা হয়নি, তো বাবা মা হয়তো যাবে না, মানে স্নান করবে না আর কি, আমরা দুজনেই একটু করব, তো একটু বাদে বেরোবো, তখন আমার ব্লগটা কন্টিনিউ করছি। এই যে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতের জন্য। এই সমুদ্রে যাবো একটুখানি, একটু বিচে যাবো, একটু মানে চান করবো না, সেরকম ভাবে একটু পা ভেজাবো, দিয়ে বাড়ি চলে আসবো আবার। এখন পুরো বিচটা খালি, এই বৃষ্টি পড়ছে তাই কাউকে দেখতে পাচ্ছি না সেরকম ভাবে। আমরা
বাইরে পড়ছে বৃষ্টি আর আমরা চলে এসেছি চায়ের দোকানে। বর্ষাকালে সি বিচটার ভিউ আলাদা রকমই লাগছে। এখন আমরা একটা চায়ের দোকানে বসেছি, একদম সি ভিউ দেখতে দেখতে একদম চা খাবো। বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই যে আমরা এখন ঘরে বসে আছি, আর এইদিকে হচ্ছে সিরিয়াল হচ্ছে, সিরিয়াল হচ্ছে। তো মা বাবার রুমটা এসে একটু সবাই মিলে সিরিয়াল দেখছি, একটু পরে রেডি হয়ে বেরোবো, আর বাবা একটু চা খেতে গেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, দুজনে মিলে রেডি হয়ে একটু জগন্নাথ মন্দিরে যাচ্ছি। সকালে বলেছিলাম প্রচন্ড ভিড় ছিল, তো সেই জন্য রাত্রেবেলা একবার ট্রাই করছি। আর এই যে সোয়েটার পরে নিয়েছে, কারণ ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তখন বাজে রাত্রি 10:30, আর মন্দিরের ভেতরে যেহেতু ফোন পার্স জুতো কোনোটাই অ্যালাউড নয়, তো আমরা সব কিছুই হোটেলে রেখে বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য আর শ্যুট করা হয়ে ওঠেনি। আমরা মন্দিরে পৌঁছলাম 11:30 মতো বেজে গেছিলো তখন, আর মন্দির ভালোভাবে দর্শন করলাম। তখন অনেকটাই পুরো ফাঁকা বলতে গেলে, ভালোভাবে দর্শন করলাম। দর্শন করে তারপর আমরা চলে এলাম রেস্টুরেন্টে ডিনার করে, তারপর হোটেলে ফিরলাম। আর এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।